আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আরকে কুকিং স্টুডিও। আজকে পর্বে তৈরি করে দেখাবো মুচমুচে কুড়মুড়ে গুঁড়া পেঁয়াজু। সেই ছোট্টবেলায় গ্রামীণ মেলাতে কিন্তু আমরা এই গুঁড়া পেঁয়াজুটা কিনে খেতাম, এখন কিন্তু এই গুঁড়া পেঁয়াজুটা খুব বেশি দেখা যায় না। খেতে কিন্তু খুবই মজা লাগে মজাদার এই কুড়মুড়ে ও মুচমুচে গুঁড়া পেঁয়াজু। আর এই গুঁড়া পেঁয়াজুগুলো কিন্তু বেশ মুচমুচে ও কুড়মুড়ে হয়। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা মুচমুচে কুড়মুড়ে হয়েছে। তো চলুন চট করে দেখে নেওয়া যাক মজাদার এই কুড়মুড়ে গুঁড়া পেঁয়াজু তৈরি করতে কী কী উপকরণ লাগছে, পুরো প্রস্তুত প্রণালী। কুড়মুড়ে গুঁড়া পেঁয়াজু তৈরি করার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি, আর এই পানিতে আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ খেসারির ডাল, মসুর ডাল নিয়ে নিচ্ছি 1/3 কাপ। তো আপনারা চাইলে কিন্তু খেসারির ডাল এবং মসুর ডালটা সমান সমানও দিতে পারেন। তো আমি এটা নিয়েছি 1 কাপ আর মসুর ডালটা নিয়েছি 1/3 কাপ। পানিটা এমনভাবে দিতে হবে যাতে ডালগুলো পানিতে ডুবে থাকে, আর এই ডালগুলোকে আমি প্রায় 2 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পর আমি এগুলোকে খুব ভালো করে ধুয়ে ছিদ্রযুক্ত চালনিতে পানি ঝরিয়ে নিব। আর পানিটা ঝরানো হয়ে গেলে এগুলোকে আমি শিলপাটায় বেটে নিব। তো আপনারা চাইলে কিন্তু ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন। তো আমি ডালগুলোকে বেটে নিয়েছি, আর আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একেবারে মিহি করে আমি বেটে নিইনি, কিছুটা আধা বাটা টাইপ করেছি, এতে করে পেঁয়াজুটা বেশ কুড়মুড়ে হবে। তো এবার এই পেঁয়াজুতে আমি একে একে সব উপকরণ নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি, আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা, আর অবশ্যই কালো জিরাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। জিরা গুঁড়ো নিয়ে নিচ্ছি 1/3 টিস্পুন, অর্থাৎ 4 চামচের 1/3 ভাগ। মরিচ গুঁড়ো নিয়ে নিচ্ছি 1/3 টিস্পুন, হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি 1/3 টিস্পুন, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1/3 টিস্পুন। তো আমি সব কিছু সমানভাবেই নিয়েছি। তো আপনার চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন। তো আপনারা যতটুকু ডাল নেবেন সেই অনুযায়ী বুঝে মশলাটা দিতে হবে। আদা রসুন পেস্ট মিলিয়ে নিয়ে নিচ্ছি এখানে 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। সব কিছু মিক্স করে নিয়েছি, এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বেসন। এতে করে পেঁয়াজুর বাইন্ডিংটা খুব ভালো হবে, চেষ্টা করবেন অবশ্যই বেসনটা দিতে। যেহেতু আমি ডালগুলো আধা বাটা করে নিয়েছি, সেই ক্ষেত্রে দেখা যাবে পেঁয়াজুটা তৈরি করতে গেলে অনেক সময় ছেড়ে ছেড়ে যাবে, অর্থাৎ তেলে দিতে গেলে দেখা যাবে যে এটা ছেড়ে দিচ্ছে। তো সেই জন্য 2 টেবিল চামচের মতো বেসনটা দিয়ে নিলে পেঁয়াজু বাইন্ডিংটা খুব ভালো হবে। বেসন দিয়ে খুব ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, তো এবার আমি পেঁয়াজুগুলো ভেজে নিব। পেঁয়াজুগুলো ভেজে নেওয়ার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। তো আমি একটু পরিমাণে দিয়ে একটু চেক করে নিচ্ছি তেলটা পারফেক্টলি গরম হয়েছে কিনা। তো তার মানে তেলটা একদম পারফেক্টলি গরম হয়ে গেছে, আর এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। তো আজকে যেহেতু আমি গুঁড়া পেঁয়াজু তৈরি করছি, সেজন্য আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেখান থেকে বেশ ছোটো ছোটো করে আমি নিয়ে নিব। তো আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এরকম করে নিয়ে একটুখানি বাটির সাথে ঘষে নেবেন, এরকম ছোটো ছোটো করেই কিন্তু তৈরি করে নিতে হবে। তো যেহেতু গুঁড়া পেঁয়াজু তো এটা ছোটোই হবে। তো লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন, আমি আবার একটু ক্লোজলি দেখে দিচ্ছি, জাস্ট অল্প করে নিয়ে বাটির সাইডে একটু চ্যাপটা করে নিতে হবে। পেঁয়াজুগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া দিতে যাবেন না, তাহলে দেখা যাবে যে ভেঙে যেতে পারে। 10 থেকে 12 সেকেন্ড অপেক্ষা করে আলতোভাবে উল্টে পাল্টে দিতে হবে। তো লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু পেঁয়াজুতে কালার চলে এসেছে, আর যেহেতু এগুলো সাইজে অনেক ছোট তাই খুব দ্রুতই কিন্তু ভাজা হয়ে যাবে, অর্থাৎ ভেজে নিতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে এই পেঁয়াজুগুলোকে ভেজে নিতে হবে। তো আমি উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তো আপনাদেরকে একটু আমি দেখে দিচ্ছি, কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন, আর যখন আমরা এটা নামিয়ে নিব তখন কিন্তু এর কালারটা আরও একটু ডিপ হয়ে যাবে। তো এই পর্যায়ে এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। তো একইভাবে আমি পরবর্তী ব্যাচে বাকি পেঁয়াজুগুলো ভেজে নিব। আমি সবগুলো পেঁয়াজু কিন্তু ভেজে নিয়েছি, আর এগুলো কিন্তু বেশ মুচমুচে কুড়মুড়ে হয়েছে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।